ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, কোনো অমুসলিম ব্যক্তি কি নিজে নিজে কালিমা পড়ে মুসলিম হতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। মুসলিম হওয়ার জন্য কোন ব্যক্তির সহযোগিতা নিতে হবে, তার হাতে হাত দিয়ে কালিমা পড়তে হবে, তার কাছে গিয়ে কালিমার শাহাদা দিতে হবে, এটা আবশ্যক না। ইমান ইসলাম বান্দা এবং তার রবের মাঝে। সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি যদি অন্তর থেকে বিশ্বাস করে, স্বীকৃতি দিয়ে, যেসব ইমানের রুকন আরকান রয়েছে সবগুলি বিশ্বাস করে, কোরআন এবং হাদিসে ওহিতে যা কিছু এসেছে আমি বিশ্বাস করি, আমি মেনে নিচ্ছি, আর তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে ঘোষণা করে একাকী অবস্থায়, সাক্ষী রাখার কোনো প্রয়োজন নেই, আবশ্যক নাই। তবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিম, আল্লাহ বলছেন যে প্রকাশ্যে বলবে একজন মুসলিম যে আমি মুসলিম, জি, গর্বের সাথে বলবে, তো প্রকাশ করবে সমাজে, লুকিয়ে রাখবে না ইমান ইসলামকে, যদি সেখানে বড় ধরনের অনিষ্টের আশঙ্কা না থাকে। কিন্তু অনেক সময় কাফের জালেমদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে নিজে নিজেই সেই ব্যক্তি মনে মনে কালিমা পড়লো অথবা কালিমার শাহাদা দিল অন্তর থেকে বিশ্বাস করে, স্বীকৃতি দিয়ে, আর তারপরে ইসলামের ফারাইজ ওয়াজিবাদগুলি আদায় করা শুরু করলো, সে মুসলিম। কারো কাছে যেতে হবে, কারো সামনে যেতে হবে, কারো কাছে গিয়ে ইসলাম কবুল করতে হবে, এমন বিষয় শরীয়তে আসলে নেই। কিন্তু প্রকাশ করা অবশ্যই পারলে উচিত, জি, যাতে করে আপনি যে সমাজে বসবাস করেন সেখানকার মানুষরা আপনাকে জানে যে আপনি মুসলিম ভাই তাদের, জি, এবং মুসলিম ভাই হিসাবে যেসব হক রয়েছে সেই হকগুলি তার আদায় করতে পারে, সেই হকগুলি আদায় করা সম্ভব হয়। তার মধ্যে একটি হচ্ছে মারা গেলে জানাজা পড়া। কাফের যদি আপনাকে সমাজের লোকেরা জানে যে না এ তো অমুসলিম হয়ে আছে, তাহলে কী করে আপনি জানাজা পড়বে, কী করে মুসলিমদের কবরস্থানে দাফন করবে? তো এইরকমই যেসব মুসলিমের হক রয়েছে পরস্পর একজন মুসলিমের আরেকজন মুসলিমের ওপর, সেই হকগুলি আদায় করতে পারবে। সুতরাং মুসলিম সমাজে জানিয়ে দিতে হবে যে আমি মুসলিম, জি। ওমান আহসান কওলা মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিম। ওর চাইতে ভালো কথার কারো হতে পারে যে এই ব্যক্তি আল্লাহর দিনের দিকে আহ্বান করে, এক বৈশিষ্ট্য ভালো মানুষের, সবচেয়ে ভালো মানুষের। আর দ্বিতীয় হচ্ছে আমেলা সহ নিজে ভালো আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে প্রকাশ্যে বলে যে আমি মুসলিম, ইসলামকে ইমানকে গোপন রাখে না। আল্লাহ তৌফিক দান করুন।